আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি, আমি অসত মাদানি আপনাদের সবার সাথে। সো গাইস, এর আগের ভিডিওতে আমি কইছিলাম যে অনেকে মাছ মারছে, মাছ মারা ভিডিও দিছিলাম। তো আমি যেদিন ফ্রি হম ওইদিনও মাছ মারা চাইছিলাম। তো আজকে আমি বিলকুল ফ্রি, আর আজকে অ্যাকচুয়ালি কামও যায়নি, শুক্রবার শুক্রবার করে কাম করিনি। তো আজকে আমরা আছি মাছ মারার। আমার সাথে আছে শাহিনুর বাবু আছে, আর নাজিরুল আছে, আর সুলু বাবু আছে। তো আমরা পাঁচ ছয়জনে মিলে আজকে মাছ মারবো। তো ভিডিও সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন কীভাবে মাছ মারি আর বিলে অ্যাকচুয়ালি কীভাবে মাছ মারে মানুষে। তো এটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি গাইস, আমরা আজকে মাছ মারবো, কী দিয়ে মাছ মারবো, অ্যাকচুয়ালি সিসে মাছ মারবো আর কি। তো ডং বান দিয়ে সিসে মাছ মারবো। তো ডং বান দিব সর্বপ্রথম। তো কোন কোড়াটা সিসবো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই, দেখালে বুঝতে পারবেন যে এখানে মাছ আছে কি না। এটা তো আমি জানি না, নিজেও পানির তোলার বস্তু কোয়া যায় না কিছু না। আর অ্যাকচুয়ালি আমি দেখাই, আমি ডঙের নাম দাসি, আপনারা সে ভিডিও সাথে থাকবেন, দেখতে থাকুন। আমরা আজকে শীষ পাতা গেছি, এই ডংটা শীষ পাতা গেছি, এই মাথা পর্যন্ত, ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন। এই ডংটা শীষ একাড়ু পানি। তো আমরা এই হাত বালতি দিয়ে সিজা লাগবো এই পানিখানি, শীষলে হ্যাঁ আমরা দুই সাইডে মাছ মারবার জন্য পাবো আর কি। আর মাছ আছে না নাই অ্যাকচুয়ালি কো পারবে না, তুমি পানা জঙ্গলে ভরা। আর ভিডিও সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কীভাবে এই সাইডে সিজা আসছে মাছ মারি। এটা শীষ পার জন্য আগে কী করতে হবো দেখেন, একাড়ু পানি, এই একাড়ু পানি আঙুরে সামনে বাঁধ দিয়ে বাঁধতে হয়, তারপরে মাছ মারতে লাগবে। তো বাবু সামনে দিয়ে যায় না, মাছ যাবো গা আগে আয়। মানে আমরা যে সিসার জন্য করে সামনে বাঁধতে আনি মানে দিয়ে লাগবো আর কি, নাহলে পানি ওভার হয়ে যাবো গা, পানি আটকে আসবো মানে, তার জন্য বানা আটকে আয় নেই। ওই সামনে দিকে যায় আমরা সিসমু বানাটা দিয়ে নিই, কীভাবে বাঁধ দিয়ে তো দেখতে পাচ্ছেন। এই যে আমাদের বান কমপ্লিট হয়ে গেছে গা, আর পানি আটকাই দিছি, এই যে সাইডে পানি আছে আর ওই সাইডে পানি আছে, মধ্যে বাঁধ দিয়ে দিছি, পানি কমে অল্প অল্প কমছে। তো বাড়ির তো নাই, তাই তো কমে যাবো গা। তো লেটস গো, চলো যাই গে আমলোক। সো গাইস, আমাদের সিসার কথা আসিল সামনেরটা, তো ওটা সিসলাম না বর্তমানে, এটা সিস্তা দিই। তো আমি আর মুসা দিক প্রতি বছরে বছরে, এই যে দেখেন, তো এই যে এটা হচ্ছে দলির, আর দলির সাইডে অল্প জায়গা আছে দেখতে পাচ্ছেন না। তো এই জায়গাটা করে কি প্রতি বছর বছর আমরা দুইজনে বাঁধ তুইলে সারা বছর মাছ খাই। তো এটা আঙুর বুদ্ধি হয়েছে অ্যাকচুয়ালি, আমরা মাথা মারে কাম করি। আর কিং মুসাতে ইউটিউবার আছে, অতি ওখানে বাঁধিত আছে দেখতে পাচ্ছেন। তো ভিডিও সাথে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন কীভাবে মাছ মারি। আর অ্যাকচুয়ালি আমরা এই বাঁধ তুলতে লাগবো আঙুরে বরাবর, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বাঁধ শেষে অ্যাকচুয়ালি পানি হবো, পানি হওয়ার আগে আমরা বান্ধা তুলে দিতেছি। বর্তমান পানি আছে, পানিটা সিসে ফেলাই দিতেছি, সামনেও বাঁধিছি পাশেও বাঁধিছি, বাঁধ দিয়ে পানি সিসে ফেলাই দিতেছি। তো দুই সাইডে মাছ আছে অল্প, না থাকে না, কষ্টর ফলটা উঠবো আর কি। হরান লাগছে মানে, পানি সিসলাম না সেই হরান লাগছে, রোজা নিছি আর রোজা নিয়ে কাম করতেছি না। তো খালি জঙ্গল দুই সাইডে সাপ খাওয়া আছে, তো তার জন্য কোদাল দিয়ে আতাই আছি, ওরা হাত দিয়ে মাছ ধরতেছে, আমি কোদাল দিয়ে আতাই মাছ ধরতেছি। সাপ আছে আর লোকের মাগুর আছে দুই সাইডে বড় বড়, তার জন্য একজন বড় কি বলো আপনারা
ماكين.